Ne Orçun? Ne? Ama giderken bu ki cadde abi. Ciddi abi. অনেকটা কোনো রাস্তা বাকি। আজকে আমি না এক হাড়ি রাজভোগা নেব। কেন মা, আজকে না পুজো আছে? কি চাও তুমি? তুমি এটাই চাও তো? আমি আমি তোমার সামনে হাঁটু গেড়ে তোমার কাছে ক্ষমা চাই। I'm doing that. Stop it. কি হলো তুমি? শরীর খারাপ করছে? রুক্মিণী, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? কি হয়েছে বলো, প্রবলেমটা কি? ভীষণ গা গলাচ্ছে। চলো রেস্ট নেবে, চলো শোবে। চলো শুয়ে পড়ো। দেরি হয়ে যাচ্ছে। আমি থেকে যাই, মানে অফিস বাং করতে পারি, কোনো প্রবলেম হবে না। আমি কিন্তু থাকতেই পারি, তুমি এরকম অসুস্থ সারাদিন বাড়িতে একা। ঠিক আছে, আমি তাহলে দেবীকে ঘরে পাঠিয়ে দিচ্ছি। শুভ selected students will be picked from the scheduled castes, while the remaining will be chosen from families with incomes below taxable limits under this proposal. এই নিয়ে কোনো লাভ নেই।
put your policies. The absence of such a number may allow the private partner to minimize the number of students. Optimal profits by leaning on government support. Apart from 25% of additional recurring infrastructure costs. Thousand students. Niki, আমার দুধ কোথায়? তুই আমার দুধ নিয়ে কি করছিস? যা তো। মেজদা, আমি না কেমন যেন একটা অবাক হয়ে যাচ্ছি। আজ কি সূর্য পশ্চিম দিকে উঠলো? আরে দরকারি কাগজ পড়ছি। হ্যাঁ, বিরক্ত করিস না, যাই না। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, বিশ্বাস কর। শক্তি চৌধুরী, লুচি, আলুরদম, পরোটা, মিষ্টি, এই সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র দুধ খেয়ে অফিস যাচ্ছে। যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। কেন? মাঝে মাঝে বলেছি খবরের কাগজ পড়, বইটই পড়, একটু জান দেশের দশার খবর জান। বিজ্ঞান কত এগিয়ে গেছে, ডাক্তাররা কি বলছে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে, ডাক্তারের কথা শুনতে হয়, বুঝতে হয়, বিজ্ঞানীদের কথা জানতে হয়। তারা সারাক্ষণ কেটে 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 করে রান্না করে চলেছে, লাভ নেই কোনো। কি বলছে আজকে বিজ্ঞান? দেখ 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 দেখ, আমাদের দেশের 70% লোকের হার্ট জনিত প্রবলেম। ওয়াই? বাজে ফুড হ্যাবিটের জন্য। ভাজা বুঝি, ওই লুচি আলু সকালবেলা উঠে ক্যাং ক্যাং করে খাচ্ছে। হবে না হবে না, কিছু হবে না বলছে। সকালবেলা উঠে গরম গরম দুধ খা, দুধ, তবেই স্বাস্থ্য থাকবে। তোমার মতো ঝেঁটার গাড়ি চেলা নিয়ে আমার চলবে না, বুঝেছো? যাবে মরবে। আরে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে রে, সময় পাল্টাচ্ছে, বুঝতে হবে রে। ও বাবা, তার মানে তুই আজকাল এই সমস্ত পেপার টেপার পড়ে স্বাস্থ্য সচেতনতা বাড়াচ্ছিস? তোকে একটা কথা বলি, বুদ্ধি তুইও তুইও সেটা কর। হ্যাঁ, সে তো বুঝতেই পাচ্ছি, খুব ভালো। তুই তাল মিলিয়ে, ছন্দ মিলিয়ে আর যা যা মিলিয়ে হয় চল চল, খুব ভালো কথা। কিন্তু আমাদেরকে দয়া কর মেস্তা। বড় বড় কথা বলিস নি, বড় বড় কথা বলিস নি। সময় পাল্টাচ্ছে, সময় বয়ে যাচ্ছে, এখনো বয়সটা আছে, এখনো কিছু করতে হবে। আরে বিয়ে হয়নি তো কি হয়েছে? মনটাকে শরীরটাকে ভালো রাখতে হবে, ভুলে যাস না, স্বাস্থ্যই সম্পদ। দেবী কি করছিস এখানে? আমার সেবা করছি ভাই, কেন তোমার অসুবিধা হচ্ছে? বেচারি একটু মেজদার সেবা করছে, তোমার সহ্য হচ্ছে না? একটা গোটা বউ দেওয়া যে তোমার সেবা করার জন্য, কেন ডিস্টার্ব করছো ভাই? সত্যি রে ছোটদা, দেখছিস না বেচারার কেউ নেই, মুখটা একদম শুকিয়ে গেছে। কি রে, তো সাহস তো বেশি না, সরি কম না, তুই আমার গালে হাত দিয়ে কথা বলছিস? বাজে বকাটা বন্ধ করবি। একটা কাজ করতো, একবার একটু আমার ঘরে যেত, তোর ছোট বউদির শরীরটা বোধহয় ভালো নেই। কেন, কি হয়েছে? দাবে না দাবে না, শরীর তো খারাপ করবি, যে করে সারাদিন কে জানে। আবার মানে একটু সুযোগ পেলেই বাজেই আর কি মারবি। জানা বলছি তো একবার আমার ঘরে যা, শরীর খারাপ লাগছে, কি হয়েছে একবার দেখ না। কি দেখ না? তখন থেকে বলা হচ্ছে দেখ না, যা। মিস্তা তুই তো চিন্তা করিস না, তুই অফিস যা, আমি গিয়ে দেখছি কি। তোর এই প্রেমিক প্রেমিক ভাবটা না ইদানিং আর নেওয়া যাচ্ছে না। হবে রে হবে, বিয়েটা হোক আমারও হবে। মেজদা এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? তোর বাবা, উফ। মেজদা আমি স্পষ্ট বুঝতে পারছি তোর না অফিস যাওয়ার কোনো তাড়া নেই, আমার আছে, আমি বেরোচ্ছি। দেবী একটু দেখ তো কি হয়েছে। আরে রেগে যাচ্ছিস কেন? এ অর্জুন, আরে বউটাকে মাঝে মাঝে ফোন করিস, খবরটা ওর নিস। হ্যাঁ, সেটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে, বর হিসেবে বড় বড় হয়ো না। যা গিয়ে দেখ মেয়েটা কি করছে, খাবে না দাবে না, এই জন্যই বলেছি খা। থাক বুঝলি, তুই আমার কন্ট্রোলটা দেখেছিস সকাল থেকে, শুধুমাত্র দুধের উপরে আছি। কিন্তু মনটাকেও তো দেখতে হবে, হ্যাঁ, মনটাকে তো খুশি করতে হবে, স্বাস্থ্যের মধ্যে শরীরের সঙ্গে মনটাও ইনক্লুডেড। সদু কাকা, লুচি এন্ড তরকারি লে আও জলদি।
খবরের কাগজটা কোথায়? গাধা এক। সত্যি মিসা, তুই না জীবনে কোনোদিন পাল্টাবি। কিছু জিনিস কনস্ট্যান্ট থেকে যায়। আমার মনে হয় এবারে না সূর্যটা ঠিকঠাক পূব দিকে উঠবে। ওই যে বললাম কিছু জিনিস কনস্ট্যান্ট থেকে যায়, বিজ্ঞান বলছে সূর্য পূব দিকেই ওঠে। ওরে মেয়েটার জন্য একটু লুচি তরকারি নিয়ে গেলি না? যেটা না বলবো সেটা কি হয়েছে গো ছোট বৌদি? তোমার বর পারলে আমাকে কোলে করে এখানে তুলে নিয়ে আসে। উফ, ছোটদার আজ কি গো, খুব খারাপ শরীরটা? না, আসলে দুদিন ধরে খাওয়া দাওয়াটা ঠিক করে হচ্ছে না। তো বিয়ের আগে আগে হতো, তাও সেই জন্য অফিস যাওয়ার আগে আমাকে জোর করে খাইয়ে বেরোত। সেটা নিয়ে চিন্তা নেই গো, কারণ আস্তে আস্তে যা অবস্থা হচ্ছে তাতে কদিন পরে ছোড়দাও এই কাজটা করতে পারবে। এসব করে আর কি হবে? আমার আমার এত টেনশনের দরকার নেই। দেবী, মান অভিমানের পালাটা এখনো চলছে তাই না? ছোড়দারও খুব খারাপ লেগেছে, দুম করে তোমাকে ও যেভাবে সেদিন বলে ফেলেছিল তাতে ওর নিজেরও সত্যিই খুব খারাপ লেগেছে। এর জন্য তো তোমার কাছে অনেকবার সরি বলেছে, একটু ক্ষমা করে দাও না প্লিজ। শুধু শুধু তোমাকে ব্যস্ত করার মানেটা কি বলবে? শরীরটা খারাপ হয়েছে, ঠিক হয়ে যাবে, এত চিন্তার কি আছে? থাক ছোট বৌদি, আমি যাই, তোমাকে কিচ্ছু বলতে হবে। এই জায়গাটা সম্পূর্ণ তোমার, তুমি তোমার মতো করে সময় নাও। ঠিকই উঠতে রুকমিনি, কেমন আছো এখন? মাথা ঘুরছে না তো? না মা, এখন ভালোই আছি। দেবী, ভালোই হয়েছে তুই এখানে আছিস। তোরা দুজনে মিলে গল্প কর, আর দেখিস তোর ছোট বৌদির জন্য একটুও মন খারাপ না হয়, কেমন? আমি সদাশিবকে দিয়ে খাবারটা পাঠিয়ে দিচ্ছি, গল্প করতে করতে খেয়ে নেবে। মা, খেলেই বমি হয়ে যাবে। হোক, তবু খেতে হয়, এ সময় ওরকম একটু একটু হয়। আরে বাবা, খালি পেটে থাকলে হবে না। আমি খাবারটা পাঠিয়ে দিচ্ছি, তুই দেখিস যেন পুরোটা খেয়ে নেয়, কেমন? অন্যরকম লাগলো না? বোধহয় আমাকে বকাবকি করেছে বলে এখন হয়তো খারাপ লাগছে তাই। ছোটদারও কিন্তু খারাপ লেগেছে, ছোটদার কথাটাও একটু মাথায় রেখো। শোনো না, তোমাকে একটা খবর। কি হয়েছে গো, শরীর খারাপ করছে? আর বুকে ব্যথা করছে না তো? অফিসে ঝামেলা? আরে না না, সেসব কিছু না। আর পারছি না প্রীতা, সত্যি আর পারছি না। দমটা এবার বন্ধ হয়ে আসছে,
কি যে করবো, আস্তে আস্তে ফান্ডেও টান পড়ছে। এ মাসে মাইনে টাইনে সব ঠিকঠাক সময় মতো দিতে পারবো কিনা বলতে পারছি না। চৌধুরীদের গ্রুপে আজ পর্যন্ত এমনটা ঘটেনি কোনোদিন। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জল খাবারটা নিয়ে আসছি। আর এত চিন্তা করো না, বিপদ যিনি দিয়েছেন তিনিই মুক্তি দেবেন। রাধা মাধবের উপর ভরসা আছে তো নাকি? আর ভরসা কার উপর যে ভরসা করবো আর কার উপর করবো না ইদানিং সেটাই কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। দেখছি দেখছি চেষ্টা করে কি করা যায় যাতে কেউ টের টের না পায়, থার্ড বার যেন সব বজায় থাকে। কতদিন পারবো বলতে পারছি না। হ্যাঁ গো, তুমি এভাবে কথা বললে কি করে হবে? ছেলেদের কথা একটু ভাববে তো নাকি? হ্যাঁ, তারা তো তোমার মুখের দিকে চেয়ে বসে আছে। সেটাই তো ভেবেছিলাম, জানো অর্জুনটার উপর আমার বড় ভরসা ছিল। ইচ্ছে হয়েছিল ও রাতে সমস্ত কিছু দায়িত্ব ছেড়ে ফেলে দিয়ে আমি এবার একটু বিশ্রাম নেব। এত ঝঞ্ঝাট যেতে আর ভালো লাগছে না। কদিন একটু ছুটি নাও না, ঝঞ্ঝাট তো লেগেই আছে। হ্যাঁ ছুটি, সেটাই তো ভেবেছিলাম। তবে ভাবনাটাই সার, ভেবেছিলাম সমস্ত দায় দায়িত্ব ছেলেদের উপর ছেড়ে ফেলে দিয়ে নাতি নাতনিদের নিয়ে একটু সময় কাটাবো। বোধ হয় হবে না বুঝলে। তোমার এই রাধা মাধব বোধ হয় আমার সেই ইচ্ছা আর পূরণ করবেন না। গত জন্মে বোধ হয় আমি অনেক পাপ করেছি বুঝলে। আমার রাধা মাধবকে তুমি একদম দোষ দেবে না। তুমি কি জানো উনি যথা সময়ে সকলের ইচ্ছে পূরণ করে। দেখো তোমার ইচ্ছে হয়তো পূরণ করবেন। মানে এই কি হয়েছে একটু বলো না। কি দেবে আগে বলো, এমন খবর দেব তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। শাশুড়ি হয়েছো, বুড়ি হয়ে গেলে তবু তোমার ওই গয়নার শখটা এখনো গেল না। দেব দেব, হীরের নেকলেস তো ঠিক সময় দিয়ে দেবো, আমাকে একটু সময় দাও না। এ বল ওই হীরের নেকলেসের অর্ডারটা তুমি দিয়েই ফেলো, তবে আমার জন্য নয়, ছোট বৌমার জন্য। চৌধুরী বাড়ির এটাই তো নিয়ম, বৌমা যখন প্রথম মা হতে যায় শ্বশুর তার হাতে একটি গয়না তুলে দেয়। কাকা বাবু আমায় দিয়েছিলেন। প্রীতা, প্রীতা কি বলছো তুমি? হ্যাঁ গো সত্যি সত্যি, প্রীতা চৌধুরীদের বংশধর আসছে। প্রীতা চৌধুরীদের বংশধর। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে বেশি লাফালাফি করো না, আর কারুককে বলবে না বুঝেছো? আচ্ছা আচ্ছা, নজর লেগে যায়। এবার তোমার জল খাবারটা আনি। হ্যাঁ হ্যাঁ আনো আনো, জল খাবার কেন, সব খাবারই আনো, আজ অনেক খাবো আমি, অনেক অনেক। কি খাবো কি খাবো, তুমি তুমি সব। হ্যাঁ গো আজকে না একটু কচুরি কচুরি মনটা বড্ড ইচ্ছে করছে, একটু খাই। হ্যাঁ বুকে ব্যথা, কচুরি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা দিন একটু একটু ছাড় দাও, আজকের দিনটা ছাড় দাও ছাড় দাও, একটু নিয়ে এসো নিয়ে এসো না। হ্যাঁ গো, দাদু হতে চলেছো কিন্তু তোমার ছেলে মানুষটা গেল না। মুক্তা যেমন সুকুতির মুখে তেমনি আমাতে তুমি আবার দেবে না? না
আমার জীবনে সেরা ব্লান্ডার তুমি, শুধু তুমি নাতি হবে। একদমই না, তুমি তো জানো আমি রাগের মাথায় কখন কি বলি সেটা নিয়ে। আমি আর পারছি না অর্জুন, রুক্মিণী